আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিক নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবিতে প্রতিবাদ সভা। রবিবার ডানকুনি হাউজিং এ ফুরফুরা শরীফের পিজ্জাদাদের ডাকে এই প্রতিবাদ সভা আয়োজিত হয়। কোন রাজনৈতিক রং ছাড়াই সভা অনুষ্ঠিত হয়েছে বলেই জানা গিয়েছে অনুষ্ঠানের বলে জানা গেছে ফুরফুরা শরীফের সূত্র মারফত। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবসে দিন আটক করে নওশাদ সিদ্দিকীকে, সেখান থেকে পুলিশি হেফাজত, তারপর একাধিকবার গোটা রাজ্য জুড়ে কিন্তু প্রতিবাদ সভা চলতেই থাকছে। তার কিন্তু আজ ডানকুনি হাউজিং মোড়ে ফুরফুরা শরীফের পিজ্জাদের তরফ থেকে ইতিমধ্যেই প্রতিবাদ সভা শুরু হয়ে গিয়েছে, দুপুর দুটো থেকে চলছে, যেখানে উপস্থিত থাকছেন কিন্তু একাধিক পিজ্জাদা থেকে শুরু করে একাধিক বিশিষ্ট মানুষরা। সেই ছবিটা আমি একবার তুলে ধরার চেষ্টা করবো, আমার চারপাশে বলবো সেই ছবি তুলে ধরা, যেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু থেকে একাধিক পিজ্জাদারা উপস্থিত আছে। তবে এই মঞ্চ সভাতে কিন্তু কোনো রকম ভাবে কোনো রাজনৈতিক পতাকা না থাকলেও কিন্তু ভারতের জাতীয় পতাকা যেমন উঠছে, সেখানে কিন্তু যেসব আসার জন্য অনুরোধ করেছিলেন পিজ্জারা, সেখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষরা কোনো ফ্ল্যাগ ছাড়াই, অর্থাৎ কোনো পতাকা ছাড়াই এখানে তারা উপস্থিত হয়েছেন। এবং দুপুর দুটো থেকে কিন্তু এই সভা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যাকে গিয়ে কিন্তু সরকার এই মঞ্চ থেকে বার্তা কিন্তু একটাই দেওয়া হচ্ছে যে ইতিমধ্যে নওশাদ সিদ্দিককে জেল হেফাজত রয়েছে, তাকে নিঃশর্তে ইতিমধ্যে কিন্তু তাকে ছাড়তে হবে, এমনটাই কিন্তু দাবি এই মঞ্চ থেকেই করা হচ্ছে। এবং পরবর্তী যে বক্তারা আসবেন, মূলত যে পিজাদাদা থাকবেন, তাদের আরও কী বক্তব্য থাকবে সেটার দিকে কিন্তু আমাদের নজর থাকবে। হুগলির ডাকুড়ি থেকে ক্যামেরা রাকেশ সক্কর, সাথে পাপ্পু সাদরা, সময় কলকাতা।